বৈশ্বিক মন্দার মাঝে রপ্তানি বাণিজ্যে চাহিদা বাড়ছে বাংলাদেশের প্লাস্টিকের। রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে এ খাতে ব্যবসা বেড়েছে 40% মতো। ব্যবসায়ীরা জানিয়েছেন, প্রচলিত বাজারের বাইরে নতুন গন্তব্যে রপ্তানি বৃদ্ধিতে এই সুফল মিলেছে। রায়হান শোভনের রিপোর্টে বিস্তারিত। প্লাস্টিকের তৈরি গৃহস্থালী পণ্য থেকে শুরু করে খেলনা, চিকিৎসার সরঞ্জাম কিংবা রপ্তানিমুখী পোশাকের মোড়ক, এমন অন্তত শখানিক পণ্য তৈরি হয় স্থানীয় কারখানাগুলোতে, যা তারা রপ্তানি করে বিশ্বের 25টিরও বেশি দেশে। হিসেব বলছে, চলতি অর্থবছরের প্রথম ৭ মাসে ওইসব বাজারে $122 কোটি প্লাস্টিক পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। গেল বছর একই সময়ে যা ছিল $87 কোটি। রপ্তানি স্ট্যাটিস্টিক্সে দেখেছেন, হ্যাঁ, যেভাবে এই যে গ্রোথটা, এই গ্রোথ প্রজেক্ট করে যে সাকসেসফুল, হ্যাঁ, কন্ট্রিবিউশন করতে পারছে ইকোনমিতে, যার জন্য ফরেনরা পার্টিসিপেট করছে, লোকালরা পার্টিসিপেট করছে, ইজ কন্ট্রিবিউটিং টু দ্য ইকোনমি। আমাদের টার্গেট অ্যারাউন্ড $10 বিলিয়ন মতো হবে বাই 2030। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রচলিত বাজারের বাইরে গেল কয়েক বছরে অস্ট্রিয়া, তুরস্কের মতো সম্ভাবনাময় বেশ কয়েকটি গন্তব্যে রপ্তানি শুরু করেছে তারা, যার উপর ভর করে চলতি অর্থবছরের জন্য $200 কোটি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, এই লক্ষ্য পূরণ সম্ভব হবে, তবে এরপরও প্লাস্টিকের বিশ্ববাজারে নিচের দিকে অবস্থান বাংলাদেশের। কেননা প্লাস্টিকের বৈশ্বিক বাজারের আকার $57 কোটি, যেখানে বাংলাদেশের দখলে মাত্র 0.01%। গ্লোবালি প্রায় $570 বিলিয়ন গ্লোবাল মার্কেট আছে। বর্তমানে আমরা এর সামান্য অংশ শেয়ার করি। আমরা প্লাস্টিক সেক্টরে যে রোডম্যাপ করেছি, সেটাতে আমরা চেষ্টা করছি যে আগামী by 2030 3% of the global market আমরা শেয়ার করতে পারবো, এবং আমাদের যদি enabling policy support পাই গভর্নমেন্টের কাছ থেকে, তাহলে আমরা এটা করতে পারবো। এমন বাস্তবতায় এই খাতে রপ্তানি বাড়াতে আগামী 22 ফেব্রুয়ারি রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে শুরু হতে যাচ্ছে 4 দিনব্যাপী আন্তর্জাতিক প্লাস্টিক মেলা, যেখানে অংশ নেবে বাংলাদেশ সহ বিশ্বের 21টি দেশের 574টি প্রতিষ্ঠান। এই মেলা প্লাস্টিক খাতে বিনিয়োগ, বাজারের আকার ও বাণিজ্য ও জাতীয় বিশ্বব্যাপী রপ্তানি বাড়াতে সাহায্য করবে। এতে প্লাস্টিকের ব্যবহারও বাড়বে। তৈরি পণ্যগুলোকে আমরা দেখাবো কিভাবে আমরা বিদেশের বাজারে এক্সপোর্ট করে থাকি, এবং আমরা আশা করি এই মেলা থেকে আমাদের এক্সপোর্টের একটা সম্ভাবনাময় সৃষ্টি হবে, এবং এক্সপোর্ট রপ্তানিতে এটা অবদান রাখবে, এবং এক্সপোর্ট আরও বাড়বে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক প্লাস্টিক মেলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সবার প্রতি শ্রদ্ধা। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।